شبهول جملتي 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 شبهول شبهو মানে হচ্ছে মত সদৃশ আর জুমলা মানে কি বাক্য তাহলে বাক্যের সদৃশ পরিপূর্ণ তাহলে বাক্য নয় তাহলে বাক্যাংশ বলেন আমার সাথে সাথে বাক্যাংশ 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 শিবহুল জুমলাতি বাক্য সদৃশ বাক্যের মতো বাক্যের সাথে সম্পৃক্ত বাক্যের সাথে বাক্যের সাথে সম্পৃক্ত বাক্যের সাথে সম্পৃক্ত শিবহুল জুমলাতি আব্বা জানেরা খুব সহজে বুঝেন গতকালকে আমরা জার মাজরুর শিখেছি যেটা প্রিপজিশনের কাজ করে আর জার মাজরুরকে অর্থের বিবেচনায় অবশ্যই সম্পর্ক করে দেয় যেহেতু এই জন্য মুতাআল্লিক করতে হয় কি করতে হয় কারণ মুতাআল্লিক মানেই সম্পর্ককারী যে সম্পর্ক করে দেয় প্রিপজিশনের কাজ করে যার উপরে অর্থ নির্ভর করে বাক্য পরিপূর্ণ হয় তাহলে এটা এই রকম বাক্য বাক্যের অংশ বিশেষ কিন্তু পরিপূর্ণ বাক্য নয় পরিপূর্ণ বাক্য নয় এইরকম বাক্যাংশ এরকম বাক্যাংশ যেমন জার আর মাজরুর প্রিপজিশন দ্বারা গঠিত হয় কি দ্বারা গঠিত হয় প্রিপজিশন প্রিপজিশন দ্বারা গঠিত হয় তার মানে হরফে জার বাও তাও কাপলাম ও ওয়াও মুনজু মুসকলা রুবাশা মিনা জাতি আনানা হাতাইলা তাহলে এটা আমরা গতকালকে শিখেছি কিন্তু এই জার মাজরুর ওয়ালা বাক্যকেই মূলত বলা হয় শিবুল জুমলা জার মাজরুর ওয়ালা বাক্যকেই বলা হয় শিবুল জুমলা কখন হবে যদি সেটা মুতাআল্লিক হয় যদি সেটা মুতাআল্লিক হয় ফেলের দিকে না হয়ে সিগা সিফতের দিকে অর্থাৎ যখন সেটা আসলে শিবের জুমলাটা বাবা খবর শিবের জুমলার অপর নাম কি বলেন শিবের জুমলার অপর নাম কি শিবের জুমলার অপর নাম মাফুলে ফি একটা অবাক কথা একটা পৃথিবীতে যতগুলো মাফুলে ফি আছে এই যে জরফ যেটা জরফ সেটাই কি আবার মাফুলে ফি সেটাই কি আবার মাফুলে ফি তাহলে মাফুলে ফি তথা জরফ অর্থাৎ আমামা খলফা ফাউক ওয়ারাআ ফি ফি মানে কি মধ্যে তাহলে স্থানে বুঝাচ্ছে ইলা কোন দিকে স্থানের দিকে ব্যবহৃত হয় এই জন্য এইগুলো মূলত শিবের জুমলা কিন্তু জার মাজরুর যেমন মুতাআল্লিক হয় সম্পর্কিত হয় সম্পৃক্ত থাকে ঠিক এই জরফটাও সম্পর্ক থাকে তাহলে শিবহুল জুমলাটা মূলত খবর এক ধরনের কি খবর শিবহু জুমলাটা কি খবর প্রকৃত অর্থ হচ্ছে বাক্যের সদৃশ বাক্যের মতো পরিপূর্ণ না কিন্তু বাক্যের মতো বাক্যাংশ তাহলে শিবের জুমলাটা হয় দুই ভাবে দেখেন একটা হচ্ছে জার মাজরুর দিয়ে আর একটা হচ্ছে জরফ আর আমরা জানি জার মাজরুর মানে হরফে জার হুরুফুল জারে আমরা জানি এটা তাই না বাও তাও কাপুলাম ওয়া মুনজু মুসকলা রুব্বা আশা মিন আদা ফি আনা আলা হাত্তা ইলা এটা মুতাআল্লিক হতে হবে এই যে দেখেন মুতাআল্লিকুন বি সিগাতি সিফাতিন আও ইসমু মুশতাককাতিন বা আল আসমাউল মুশতাককাতু কয়টি সাতটি
فاعل مفعول فاعل مفعول ظرف على تفضيل فاعل مفعول ظرف على تفضيل فاعل مفعول ظرف على تفضيل তো আলার সাথে যায় না সাধারণত ঠিক আছে اسم আলার সাথে হয় না তাহলে فاعل مفعول ظرف على تفضيل আর হচ্ছে সিফাতে মুশাব্বা اسم فاعل মুবালাগা মাসদার থেকে এগুলো বাহির হয় সকলের বাপ যেহেতু মাসদার সকলের মা যেহেতু মাসদার তার মানে এটা হচ্ছে মাসদার তারপরে ফাইল মাফুল এগুলোর দিকে যখন কি হবে ইসমু তাফজিলের দিকে যখন মুতাআল্লিক হবে তার মানে ওই দিকে যখন ফিরে যাবে অর্থটা তখন মূলত তাকে বলা হবে শিবুল জুমলা শিম জুমলা সদিত যেমন এখানে হয়েছে সাফারুন শব্দটা উহিব্বু সাফারু আমি ভালোবাসি সফরকে তাহলে উহিব্বুর মধ্যে উহিব্বু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তাই না তাহলে আনা আছে উহিব্বু আমি ভালোবাসি উহিব্বু ফেল আর এই যে আলিফটা এসেছে আনা থেকে তাহলে আনা তার মানে আনা হচ্ছে ফাইল আনা হচ্ছে কি ফাইল আমরা এগুলো ছবির মাধ্যমে ইনশাআল্লাহ পরে দেখাবো যেহেতু এগুলো আমরা শিখাচ্ছি কেবল আর আমি কি ভালোবাসি এটা মূলত মাফুলে বিহি কিন্তু কি এই শব্দটা দেখেন সাফার হয় এই শব্দটা দেখেন বাবারা একটা মাসদার এটা কি একটা মাসদার এখন এখানে দেখেন ফিত তরিকি রেল রেল ভ্রমণ ফিত তরিকি রেল ভ্রমণ রেলের মধ্যে ভ্রমণকে আমি ভালোবাসি লাইলান রাত্রিকালীন আব্বা জানেরা এইবারে দেখেন ফি হরফে জার আর কিতারুন মানে রেলগাড়ি রেল লাইন ট্রেন কিতারুন মানে কি ট্রেন তাহলে এই ট্রেন ট্রেনের মধ্যে রাত্রিতে আমি সফর করাকে ভালোবাসি তাহলে এই যে ট্রেনের মধ্যে এই শব্দটা মানে জার আর মাজরুরটা কার সাথে মুতাল্লিক হবে এই সাফারের সাথে কার সাথে তো সাফারটা একটা কি মাসদার না যদি মাসদারের দিকে মুতাল্লিক হয় তাহলেই তো সেটা অবশ্যই শিবে জুমলা হবে তাহলেই সেটা কি হবে তাহলেই সেটা কি হবে এখন দেখেন আব্বা জানেন লাইলান মানে রাত্রিকালীন এটা তো মাফুলে ফি এটা কি মাফুলে ফি মানে রাত্রি সময় পৃথিবীতে যত সময় আর কাল কাল আর স্থান আছে কাল আর স্থান আছে সবগুলোই মাফুলে ফি তাহলে এই যে যদি মাফুলে ফি অথবা জার মাজরুর মুতাল্লিক হয় মাসদারের সাথে তাহলে সেটা কি হবে শিবে জুমলা হবে আহসানু আহসান হাবিব মুসাফিরুন মুসাফিরুন গদান আগামীকাল আহসান হাবিব মুসাফির হো বে বা যাবে মুসাফিরুন মানে কি ভ্রমণ করবে সফর করবে সফরকারী ফি তাইরতি এই যে আব্বা জানেরা ফি তাইরতি মানে কি বিমান তাহলে বিমানে আর ফি তো দেখতে পাচ্ছি হরফে জার তো হরফে জার হলে অবশ্যই মুতাল্লিক করতে হবে এটা এখন কার দিকে মুতাল্লিক করব তাকান এখানে কে জীবনে অন্য কেউ হয় ইসম মুশতাক না হলে ফেল ছাড়া জীবনে কোনো দিন কারো দিকে মুতাল্লিক করা যাবে না 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 শুধুমাত্র রূপান্তরিত যেগুলো মাসদার থেকে জন্মগ্রহণ করে আর মাসদার থেকে ১৪টা সিগা মাজির আর ১৪টা সিগা মুজারের আর বাকি থাকলো ইসম মুশতাক তথা ইসম ফাইল ইসম মাফুল যে সিগা সিফাত অর্থাৎ সিফাতে মুশাব্বা আর হচ্ছে মূলত সিফাতে মুশাব্বা আর একটা কি বললাম ইসমু তাফজিল তো এগুলো তাহলে মুসাফিরুন এটা ইসমু ফাইল না বাবা তাহলে গদান এটা গদান মানে জরফ না গদান মানে আগামীকাল জরফে আগামীকাল মানে কি জরফে জামান তাই না পৃথিবীতে জরফে জামান আর জরফে মাকান অবশ্যই মাফুলে ফি তাহলে এটা মাফুলে ফি এখন তো আমরা বলতে পারছি না সরাসরি কি নাই ফেল নাই তাহলে এখানে এখন এই গদানটাকে আর ফিত্তাইরতি জার মাজরুর মিলে কার দিকে আমরা নিয়ে যাব কার দিকে সম্পর্ক করে দিব
মুসাফির কেন মুসাফিরুন এটা হচ্ছে ইসমু ফাইলের সিগা পৃথিবীতে শুধুমাত্র ইসিম যেগুলো রূপান্তরিত ইসিম আসমাউল মুশতাক ইসমু আলা ছাড়া সেগুলোর দিকে মুতাল্লিক করতে হয় অথবা ফেলের দিকে করতে হয় তাহলে এই পৃথিবীতে যেমন সাফার জাইদুন জায়েদ সফর করলো মিন ঢাকা ঢাকা হতে ইলা রাজশাহী রাজশাহীতে বিত্তাইরি একটা মিন ঢাকা যার মাজরুন ইলা মুতাল্লিক আউয়াল ইলা রাজশাহী এটাও তো মুতাল্লিক হবে তাই না যার মাজরুন মিলা অবশ্যই কি করতে হবে মুতাল্লিক করতেই হবে করতেই হবে তাহলে এটাও একটা মুতাল্লিক হলো কয়টা মুতাল্লিক হলো দুটা বিত্তাইরাতি তাহলে বিমানে বি হরফে যার এটাও তো একটা মুতাল্লিক কয়টা হলো এখন এই তিনটাই কার দিকে ফিরে যাবে সাফার এখানে একটা ফেল দেখছি তাহলে ফেলের দিকে ফিরে যাবে ঠিক এরকম এখন আব্বাজানেরা দেখেন মুহাম্মদ ফিদ্দারি মুহাম্মদ হয় ফিদ্দারি ঘরের মধ্যে তাহলে যার মাজরুন ইলা মুতাল্লিক তো করাই লাগবে আমাদেরকে তো মুহাম্মাদুন এটা তো মুবতাদা এটা তো সরাসরি কি সরাসরি আপনার নাম তাহলে মুতাল্লিক তো অবশ্যই ইসমু ফাইল অথবা ইসমু মাফুল তথা ইসমু মুশতাক অথবা ফেলের দিকে করতে হবে তো এই জায়গাতে তো নাই এই জায়গাতে তো নাই তো মুতাল্লিক ছাড়া তো জীবনে বাক্য হবে না তার মানে কি এই বাক্যের অর্থ কি মুহাম্মদ মুহাম্মদ হয় ফিদ্দারি ঘরের মধ্যে ফিদ্দারি মুহাম্মাদুন ঘরের মধ্যে তার মানে কি আছে এখানে আছে শব্দটা ক্রিয়াবিহীন বাক্য গোপন আছে না মুবতাদা খবর তাহলে দেখতে পাচ্ছি আমরা সাবিতুন মানে আছে কাইনুন মানে আছে তাহলে এখানে আমরা মুতাল্লিক কাইনুন সিগা সিফাত কাইনুন সিগা সিফাত সিফাত কেন বলছি এগুলো কাইনুন ইসমু ফাইলটা সিফাত হবার ক্ষমতা রাখে আমরা আর একদিন দেখিয়ে দিব সিগা সিফাত তাহলে একটু বলেন শিবুল জুমলাতি শিবুল জুমলাতি যার মাজরুর মুতাল্লিক জরফ বা মাফুলে ফি মুতাল্লিক কার সাথে মুতাল্লিক হতে হবে ইসমু ইসমু মুশতাক মাশাআল্লাহ গুড বয় তার মানে বুঝেছেন তাহলে শিবুল জুমলা জুমলার সদৃশ জুমলার মতো বাক্যাংশ দেখতে জুমলার মতো অর্থ প্রদান করে এগুলো কোন কোন জায়গাতে এবং কখন অবশ্যই সেটা দুটা জার মাজরুর আর হচ্ছে মাফুলে ফিহি বা জুরুফ আমামা খলফা ফাউক আইন্দা এই যতগুলো শব্দ আছে পৃথিবীর সকল শব্দই শিবে জুমলা